धन्यवाद। देखो अपनारा कि भाव पुकुर जाल दिए माछ एक पुकुरे एक पारे नहीं माछगुलो पूरा जाले थाके से जाल थेके खंड विशेषे अंश विशेषे किछु जाल केटे निये माछगुलो एकत्रित करा हय एकत्रित करछे एवं सेई माछगुलो बेचे बेचे जेगुलो बाजारजातकरणेर उपयोगी सेगुलोके बस्ता पैकेट करा हबे। तो अपनारा देखते थाकुन माछगुलो प्रथमे एकटु थामाय नेওয়া हलो माछगुलो लाफालाफि करछे अनेक মাছগুলো পানি থেকে জাগানো হচ্ছে যাতে মাছটা একটু কম লাফাতে পারে। কাউসার একটু ফাঁকা করো। এরপরে দেখবেন বাছাই করে যে বড় মাছগুলো সেগুলো বস্তা থেকে সেগুলো নিয়ে গাড়িতে দেওয়া হবে। এই যে চলে গেছে বস্তা, সেগুলো বস্তাতে ওঠানো হচ্ছে বড় কাতলাগুলো। দেখুন 5 থেকে 6টি কাতলা মাছ বস্তাতে দেওয়া হবে, যার ওজন আসবে প্রায় 25 থেকে 30 কেজি। প্রায় ছয়টা মাছ হয়ে গেছে, এগুলো এখনও উপরে নিয়ে গিয়ে দাঁড়িতে ওজন দেওয়া হবে। 24 কেজি ওজন দেওয়ার পরে মাছগুলো পাতিলে ঢালা হবে। পাতিলে ঢেলে গাড়িতে বাজারজাত করানোর জন্য গাড়িতে নিয়ে যাওয়া হবে। আজকের এই মাছটি যাবে আচ্ছা এই দুর্গাপুর থেকে, দুর্গাপুরের নওপাড়া গ্রাম, নওপাড়া থেকে যাবে সিলেট। সিলেটের আড়তে মাছটি যাবে সম্পূর্ণ তাজা মাছ, বড় ট্রাকে করে এই মাছগুলো নিয়ে যাওয়া হবে। চলে যাচ্ছে গাড়িতে, গাড়ি পরিষ্কার করার জন্য একটা ছোট ট্রলিতে রাখা হচ্ছে, সেখান থেকে তুলে তুলে দেন বড় ট্রাকে স্থানান্তরিত হচ্ছে। দুর্গাপুর, উঠিয়া, মাঝপাড়া, ধানুর, গোদাবাড়ি, উত্তরবঙ্গে সমস্ত মাছগুলো ঢাকা, সিলেট, চিটাচিটি।